হামলার মূল কারণ আমরা এখনো পর্যন্ত জানিনি। তবে আমরা যখন আজকে এসপি স্যারের সাথে কথা বলি, উনি বলেন যে ওনাকে ইনভেস্টিগেশন করার পর জানা যায় যে হামলাকারী একটা বাজে উদ্দেশ্য ছিল এবং বাজে উদ্দেশ্য যেহেতু সফল হয়নি, সেই জন্য যাতে মহিলা নাম বা কোনো রকম পরিচয় না দিতে পারেন বাকি গ্রামবাসীদের বা থানাতে, সেই জন্য ওনাকে প্রাণে মারার একটা উদ্দেশ্য নিয়ে এই হামলা করা হয়। গৃহবধূর উপর প্রাণহানি হামলার প্রতিবাদ জানিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ গ্রামের মহিলারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানালেন। মহিলারা গত 14 মার্চ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গণেশ দাসের স্ত্রী সংহিতা সরকারের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। জানা যায়, সংহিতা সরকারের উপর কুমতলবে একই গ্রামের বাসিন্দা নলিনীকান্ত সিংহ ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তার কুউদ্দেশ্য চরিতার্থ করতে না পেরে তার উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে সংহিতা সরকার গুরুতর আহত হয় এবং পরে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। ঘটনার পরেই চুড়াইবাড়ি থানার পুলিশ নলিনীকান্ত সিংহকে গ্রেফতার করে, কিন্তু তার সাথে থাকা অন্যদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। অভিযুক্ত নীলকান্ত সিংহকে দোষী সাব্যস্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে গোবিন্দপুরের প্রায় অর্ধশতাধিক মহিলা আজ জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর দ্বারস্থ হয়। পাশাপাশি এই প্রাণঘাতী হামলার সাথে অন্যরা যারা জড়িত রয়েছে তাদেরকেও শীঘ্রই গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য মহিলাদের পক্ষ থেকে স্মারকলিপি পুলিশ সুপার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সুপার সম্পূর্ণ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অতিসত্বর ঘটনার ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন বলেও জানা গেছে। কি হয়েছে ঘটনাটা? ঘটনা, আমরা গোবিন্দপুর গ্রামের সকল এখানে মহিলারা আগত হয়েছি কারণ গত 14 মার্চ আমাদের গ্রামেরই বাসিন্দা শ্রীযুক্ত তাপস দাসের স্ত্রী শ্রীমতী সংহিতা সরকারের উপর একটা প্রাণঘাতী হামলা হয়। হামলার মূল কারণ আমরা এখনো পর্যন্ত জানিনি। তবে আমরা যখন আজকে এসপি স্যারের সাথে কথা বলি, উনি বলেন যে ওনাকে ইনভেস্টিগেশন করার পর জানা যায় যে হামলাকারী একটা বাজে উদ্দেশ্য ছিল এবং বাজে উদ্দেশ্য যেহেতু সফল হয়নি, সেই জন্য যাতে মহিলা নাম বা কোনো রকম পরিচয় না দিতে পারেন বাকি গ্রামবাসীদের বা থানাতে, সেই জন্য ওনাকে প্রাণে মারার একটা উদ্দেশ্য নিয়ে এই হামলা করা হয়। এবং উনি এটাও বলেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই ওনাকে কোর্টে জারি করা হবে এবং কোর্টে যদি আমরা সঠিকভাবে সাক্ষী দিতে পারি তাহলে আসামির 10 বছরের জন্য জেল কারাদণ্ডে রাখা হবে। এবং বাকি এটাও বলা হয়েছে, আমরা বলেছি যে এই আতঙ্কায় আমাদের গ্রামবাসীর সকলেই আতঙ্কিত এবং ওনাদের সন্তানরা এখনও বাড়িতে ফিরতে পারেনি, সেই আতঙ্কা যাতে কেটে যায় সেই আতঙ্ক কাটানোর জন্য উনি এটাও আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে ইলেকশনের পর একটা মিটিং ডাকা হোক এবং উনি সেখানে উপস্থিত থাকবেন এবং আসামির সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাদেরও যাতে খুব তাড়াতাড়ি শিগগির কারাগারে আনা হয় এবং তাদের আইনের আওতায় আনা হয় সেই দিকে নজর রাখার জন্য উনি পদক্ষেপ নেবেন, এটাও আমাদের আশ্বাস দিয়েছেন। তো আগামী কবে নাগাদ হয়েছিল এই ঘটনাটা? গত 14 মার্চ। আর যে হামলা করেছিল তাকে কি পুলিশ আটক করেছে? হ্যাঁ হ্যাঁ, ওনাকে সেই দিনই রাত্রিবেলা আইনের আওতায় নেওয়া হয়, কিন্তু ওনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেটা এখনো জানা যায়নি বা ওদেরও ধরা যায়নি এখন। যে হামলা করেছিল ওনার নামটা কি? নলিনীকান্ত সিংহ। আর বাড়ি কোথায় ওনার? বাড়ি ওনার বাড়ির আশেপাশেই বাড়ি, গোবিন্দপুর গ্রামেরই। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।